সোমবার সকাল 8টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্য অপসারণ মঞ্চ, প্রশাসনিক ভবন, বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নেয়। এ সময় তারা উপাচার্যের অপসারণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ, কলা ও মানবিক অনুষদ সহ সকল ভবনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। এ নিয়ে কলা ও মানবিক অনুষদের শিক্ষক ও আন্দোলনকারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ক্লাসরুমে ফ্যাকাল্টিতে অবস্থান নেওয়ার কোনো কারণ নাই, কারণ ক্লাস চলবে, পরীক্ষা চলবে, গবেষণাও চলবে। ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন শিক্ষার্থীরাও। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। এখানে তো আমরা সকালে ক্লাস করতে আসলাম, দেখছি এখন বন্ধ। একদল চাচ্ছে যে আমরা ভিতরে ঢুকে, একদল বলতেছে যে আমরা মানে যাতে না ঢুকি। এখন যদি ক্লাস না হয় তাহলে তো আবার একটা দিন বৃথা যাচ্ছে, এমনিতেই সেশন জটে পড়ার লাগতেছে। আমরা আন্দোলন করছি উপাচার্যের দুর্নীতি নিয়ে, তারা দুর্নীতির কোনো কাউন্টার আজ অব্দি দিতে পারলো না, কিন্তু এখন আন্দোলনকারীদের চরিত্র হননের জন্য আপ্রাণ উঠে পড়ে লেগেছে। এদিকে উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খতিয়ান জাতির সামনে তুলে ধরে তার অপসারণের দাবিতে অনড় অবস্থানের কথা জানান আন্দোলনকারীরা। উপাচার্যের আর্থিক দুর্নীতির কারণেই তার পদত্যাগ আমরা চাইছিলাম এবং ক্লাস পরীক্ষা বাইরে রেখে আমরা আন্দোলন করছিলাম, কিন্তু এখন একটা কঠোরতর অবস্থানের দিকে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ কোনো রকম উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা মনে করি যে এই উপাচার্য আর আসলে নৈতিকভাবে তার জায়গাটা হারিয়েছেন। অবরোধের কারণে সোমবারও উপাচার্য, সহ উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের কেউই কার্যালয়ে যাননি। উপাচার্যের পদত্যাগের দাবিতে গত